পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? দেখুন, আকিকার মধ্যে সুন্নাহ হলো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত। সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইপ ইবাদত, কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, এই জন্য ওলামা ইকরামদের অনেকেই আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন। অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিল, আকিকা হয়ে যাবে, এমনটি অনেক ওলামা ইকরামের মত যেমন ওলামা হানাফির মত। কিন্তু এর বিপরীতে অন্য আমাদের মত, অনেকের মত হলো যে না, ছাগল এবং দুম্বা ভেড়ার কথা যেহেতু আসছে সুনির্দিষ্ট করে, অতএব আকিকা শুধু সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে, উটের কথা বলা আছে, এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিঃসাদ, অতএব আকিকা হিসেবে এগুলো দিবে না। হ্যাঁ, আকিকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, অনেক গোষ্ঠীর প্রয়োজন, তো সেটার জন্য আপনি গরু মহিষ জবাই করলেন, সেটা ভিন্ন বিষয়। বাট এজ এ আকিকা আপনি শুধু ছাগল দুম্বা ভেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই দুটি মতে কিন্তু ওলামা কেরাম রয়েছে এবং দুইটিরই যথেষ্ট দলিল যুক্তি রয়েছে আলাদা আলাদা করে। তো আপনি যদি সরাসরি হাদিসের উপর আমল করতে চান এবং নিরাপদ সাইডে থাকতে চান এবং ওলামাদের ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ছাগল ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিবেন। যদিও গরু মহিষ দিলেও আদায় হয়ে যাবে না, তেমনটি বলার কোনো কারণ নেই বা সেটিও করা যাবে, এবং এই মতের সপক্ষে অনেক স্ট্রং দলিল এবং যুক্তি আছে। জসীমউদ্দিন আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসে থাকি বেশিরভাগ সময় লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করি, লন্ড্রিওয়ালা একসাথে সবার কাপড় ওয়াশ করে, অনেকের কাপড় নাপাকি থাকে, এক্ষেত্রে পবিত্র কাপড় কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না? দেখার বিষয় যে লন্ড্রিওয়ালা তিনি কাপড়গুলোকে কীভাবে ওয়াশ করেন। তিনি যদি এটাকে প্রচলিত যে পদ্ধতিতে আমরা বাসায় ওয়াশ করে থাকি, ধরুন একটা অটো ওয়াশিং মেশিনে ওয়াশ করেন তিনি, বা অনেক আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক ওয়াশিং মানে আপনার অনেক লন্ড্রিওয়ালারা আছেন যারা খালে বিলে পানিতে পুকুরের পানিতে সব কাপড়গুলোকে নিয়ে ধোন, তো এইভাবে যদি তিনি ধোন এবং চিবান বারবার, তাহলে সেক্ষেত্রে তো সব নাপাক দূর হয়ে যাবে, আপনার পবিত্র কাপড়গুলো অন্য পবিত্র কাপড়ের সাথে মিশে নাপাক হয়ে যাবে না। আর যদি তিনি এমন কোনো প্রক্রিয়ায় কাপড়গুলো ধোন যে প্রক্রিয়ায় কাপড় ধোয়ার ফলে এক কাপড় নাপাক থাকলে সেটার নাপাকিটা, সেটার অপবিত্রতাটা অন্যটার মধ্যে আপনার অন্যটার মধ্যে গিয়ে সেটা লাগে বা মিশ্রিত হয়, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছে কাপড় ধোয়া, তার মাধ্যমে কাপড় ধোয়া জায়েজ হবে না, বা তার মাধ্যমে কাপড় ধোয়ার সে কাপড় পরে নামাজ পড়া জায়েজ হবে না। তো দেখতে হবে যে লন্ড্রিওয়ালার কাপড় ধোয়ার প্রক্রিয়া পদ্ধতিটা কী, এটা খুবই সিম্পল, কীভাবে তারা ধোয়ে এটা জিজ্ঞেস করে নিলেই হয়। সাধারণত যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, বিশেষ করে আপনার ওয়াশিং মেশিন ইত্যাদিতে, সেটাতে আপনার পাক নাপাক সব কাপড় যদি দেন, তারপরেও নাপাক কাপড় সাথে থেকে পাক কাপড় নাপাক হবে না, কারণ এখানে বারবার করে সবগুলোকে আপনার খুব ভালোভাবে সেগুলোকে করা হয় আপনার কিংবা চিবানো হয়, এবং চিবানোর ফলে সেগুলোর মধ্যে থাকা অপবিত্র বস্তু ইত্যাদি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যায়। অতএব এতে আপনার পাক কাপড়ের কোনো সমস্যা হবে না। তালুদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরুলের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কী পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানত, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন, তাহলে দ্বিতীয় কাতারটা দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয়টা তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ, তাহলে এভাবে যত কাছাকাছি দাঁড়ানো যাবে। আব্দুল আলিম লিখেছেন, আপনার সঙ্গে ওমরা করতে চাই, প্রসেস কী? ভাই আব্দুল আলিম, আমরা সাধারণত বছরে দুইবার ওমরা করে থাকি, কখনও কখনও দুইবারে বেশি, আল্লাহ তৌফিক দেন। একটা হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে, একটা হলো রমাদান মাসে, আর হজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমরা ওমরা এবং হজ করে থাকি হুদ হুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই প্রতিষ্ঠানের সাথে, আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ বিদিনের সামনের অক্টোবরে আমরা ওমরার একটা সফরে যাচ্ছি, সেখানে যারা আমাদের সাথে সঙ্গী হতে চান তারা হুদ হুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে